বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। March 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। আরে কেউ সর্দার ধনঞ্জয় নাকি? হ্যাঁ, তোমার বিরহে আমরা যে হে দিয়ে মরছিলাম সর্দার। বন মে ঢুন্ডিয়ে বধুয়া কাহা গই। তা এতদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার নেই ময়ূর বাহন, পথ ছাড়ো। আরে 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 চললে যে, আমি তো তোমার বন্ধু, দুটো কথা বলবে না আমার সঙ্গে? আরে তোমার সঙ্গে ওটি কে? আপাদ মস্তক ঢাকা ছদ্মবেশী মানুষটা কে? কোন জাতীয়? স্ত্রী জাতীয় সর্দার। বুড়ো বয়সে একই রোগ তোমার, শঙ্কর সিং শেষে তোমার চরিত্রেও ঘুণ ধরিয়ে দিল। আরে ময়ূর বাহন, পথ ছাড়ো, আর এক পা এগোলে এই রিভলভারের গুলিতে এক্ষুনি তোমাকে উড়িয়ে দেবো। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দী প্রথম পর্ব। ঝিন্দ ঝড়োয়া রাজ্যের ভেতরে এখনো রেলপথ নেই। ছোট লাইনের রেলপথ ঝিন্দের বাইরের দরজা অবধি যাত্রীদের পৌঁছে দিয়ে যায়। ঝিন্দের 30 মাইলের মধ্যে আর একটি মাত্র স্টেশন ঝড়োয়া। উঁচু পাহাড়ের কোলে ছোট্ট ঝিন্দ রেল স্টেশনটি খেলনার মতো মনে হয়। এখান থেকেই পাহাড়ের একের পর এক আকাশ ছোঁয়া শৃঙ্গ আকাশের একদিক পুরো আড়াল করে দিয়েছে। নারকেলের মধ্যে যেমন শ্বাস থাকে, তেমনি পাহাড়গুলির ভেতরে ঝিন্দ ঝড়োয়া লুকিয়ে আছে। ঝিন্দ স্টেশনের সামনে থেকেই একটা সরু পথ পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা হয়ে ওপরের দিকে উঠেছে। স্টেশনের আশেপাশে দু একটা দোকান। দিনে আর রাতে দুবার ট্রেন আসে, তখন কয়েকজন যাত্রী থাকে। বাকি সময়ে এই স্থানটি নিশ্চিন্ত মনে ঝিমোতে থাকে। দুপুরবেলা স্টেশন মাস্টার স্বরূপ দাস আরাম করে ঘুমোচ্ছিলেন, তখনই দূর থেকে ট্রেনের বাঁশি শোনা গেল। ধীরে সুস্থে উঠে স্বরূপ দাস চোখে চশমা আর মাথায় পাগড়ি পরে গম্ভীর মুখে প্ল্যাটফর্মে এলেন। ট্রেন থামল, যাত্রীরা নামল। স্টেশন মাস্টার স্বরূপ দাস যাত্রীদের টিকিট পরীক্ষা করলেন, তারপর আবার ধীরে সুস্থে এসে নিজের ঘরে বসলেন। 20 বছর ধরে এই রুটিন চলছে। স্বরূপ দাসের ধারণা, তাঁর কৃপায় বাইরের লোকরা ঝিন্দে প্রবেশ করতে পারে, তাই তিনি সব সময় একটা গাম্ভীর্য বজায় রাখেন। যাত্রীরা কেউ কিছু জিজ্ঞাসা করলে অবজ্ঞার সঙ্গে তাঁদের দিকে তাকান, কিন্তু উত্তর দেন না। আজ স্বরূপ দাস ঘরে এসে বসার পরেই একজন লোক দরজায় এসে দাঁড়ালো। স্টেশন মাস্টার, এখনই আমার দুটো ভালো ঘোড়া চাই। বিরক্ত মুখ তুলে তাকাতেই স্বরূপ দাস দেখলেন দরজায় দাঁড়িয়ে সর্দার ধনঞ্জয় ছেত্রী। মাথায় প্রকাণ্ড পাগড়ি, কানে দুটো রুবি জ্বলছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্টেশন মাস্টার স্বরূপ দাস ধনঞ্জয়কে সালাম ঠুকল। শুনতে পাচ্ছ না? এখনই দুটো ঘোড়া চাই আমার, ঝিন্দে যেতে হবে। মিনিট দশেক পরে হাঁপাতে হাঁপাতে ফিরলেন স্টেশন মাস্টার। আগে ভাগ্য ভালো, দুটো ঘোড়াই পেয়েছি। জিন চড়িয়ে সরাইখানার ফটকের কাছে দাঁড়িয়ে আছে। এ নাও, 10টা টাকা রাখো, গোলমাল করো না।
ঘরে গিয়ে দরজা বন্ধ রাখো, খবরদার উঁকি দেবে না, যাও। হ্যাঁ আগে সর্দার, আসুন বাবুজি, বেরিয়ে আসুন, রাস্তা সাফ। গাড়ি থেকে নেমে এলেন গৌরীশঙ্কর। সাহেবি পোশাক, মাথার টুপিতে মুখের ওপর দিক ঢাকা, আর ওভারকোটের কলারে মুখের নিচের দিক ঢাকা। গৌরীশঙ্করকে নিয়ে স্টেশনের বাইরের দরজার দিকে খানিক এগিয়েই ধনঞ্জয় আবার স্টেশন মাস্টারের ঘরের সামনে ফিরে গেলেন। মাস্টার, ঘরে আছো? আগে হুজুর, উঁকি মারোনি তো? না হুজুর, উঁকি মারিনি। হুশিয়ার, কিছু বুঝে থাকলেও কারোর কাছে একটা কথাও বলবে না, আর যদি বলো তাহলে কর্তান থাকবে না, বুঝেছ? জি হুজুর। ধনঞ্জয় আর গৌরীশঙ্কর স্টেশন থেকে বেরিয়ে সরাইখানার সামনে থেকে দুটি ঘোড়ায় চড়লেন। পার্বত্য পথ। গৌরীশঙ্কর অবাক বিস্ময়ে দেখছেন, যত ওপরে উঠছেন চারপাশের দৃশ্য ততই বিচিত্র আর সুন্দর হয়ে উঠছে। পথের একধারে খাড়া পাহাড় বহু ওপরে উঠে গেছে, অন্যধারে অতল খাদ, মাঝখানে সরু ঢালু পথ সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুরে ফিরে ওপরে উঠছে। পাহাড়ের গা কোথাও রুক্ষ কর্কশ, কোথাও বন জঙ্গলে ঢাকা। পাহাড়ের গায়ে জায়গায় জায়গায় ফেটে জল বেরিয়ে আসছে, কাকের চোখের মতো স্বচ্ছ সেই পাহাড়ি ঝর্ণার জল। কোথাও রাস্তা জুড়ে বন্য ফলের গাছ লাল লাল ফলে ভরে আছে। সূর্য অস্ত যাচ্ছে, ঝর্ণার জল সেই রোদের আভায় ঝকঝক করছে, যেন সোনালি ফিতে কেউ পাহাড়টাকে মুড়ে রেখেছে। গৌরীশঙ্কর ঘোড়া থামালেন, মাথার টুপি খুলে মুগ্ধ চোখে ঝর্ণার দিকে তাকিয়ে গৌরীশঙ্কর বললেন, সর্দার, তোমাদের রাজ্য সত্যি রাজা হবার মতো দেশ। তুমি কুমার সম্ভব পড়েছ? ভাগীরথী নির্জরা শিকারানাং বৌরা মোহকম্পিত দেব দারু যদ্বায়ুরানিষ্ঠ মৃগৈ কিরতৈ রাসেব্বতে ভিন্ন শিখণ্ডি বরহ। আহ, টুপিটা একেবারে খুলে ফেললেন যে, শেষে তীরে এসে তরি ডোবাবেন নাকি? টুপি পরুন, টুপি পরুন। সে না হয় পড়ছি, কিন্তু এখানে আশেপাশে লোক কই? একটু তাড়াতাড়ি গেলে হয় না? না, ট্রেনের যাত্রীরা সবাই এগিয়ে আছে, অন্ধকার হোক তখন জোরে ঘোড়া চালালেই হবে। আচ্ছা, আগা ঘোড়া কি চড়াই উঠতে হবে? তোমাদের রাজ্যটা কি পাহাড়ের টঙে? না না, আরো মাইল 7-8 উঠতে হবে, শেরপাত সরাইয়ের পর থেকে উতরাই নামতে হবে, তবে যতটা উঠতে হবে ততটা নামতে হবে না। আচ্ছা আচ্ছা, সর্দার ওই ঝর্ণাটার নাম কি? এত বড় ঝর্ণা আমি আর কোথাও দেখিনি। ওটা কিন্তু সামান্য ঝর্ণা নয়, আমাদের রাজ্যের প্রধান নদী কিস্তা এইখানে ঝর্ণা হয়ে রাজ্য থেকে ঝরে পড়ছে। কিস্তার উৎস রাজ্যের অন্য প্রান্তে, সেখান থেকে বেরিয়ে রাজ্যের বুক ছিঁড়ে এখানে এসে চঞ্চলা অপ্সরীদের মতো পাহাড়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। আরে বাহ সর্দার, তোমার প্রাণেও পদ্ম এসে পড়েছে দেখছি, তবে আর ভাবনা নেই। আচ্ছা, ঝিন্দ সি লেভেল থেকে কতটা উঁচুতে? 4000 ফুটের একটু কম, তবে চারধারের পাহাড়গুলো আরও উঁচু। দেখুন ওই দিকে পাইনেট গাছ, সরু গাছগুলো সারবন্দি হয়ে কেমন দাঁড়িয়ে আছে, গাছগুলোর নিচের দিকটা যেন অদৃশ্য। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ঘোড়ায় চড়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, খাদের অন্ধকার থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ওপরের দিকে তখনও অল্প আলো রয়েছে, কিন্তু নিচের উপত্যকায় রাত নেমেছে। ঘোড়ার খুরের শব্দ শুনে গৌরীশঙ্কর তাড়াতাড়ি টুপিটা টেনে মুখের উপর নামাল। সামনের বাঁকের মুখে গৌরীশঙ্কর আর ধনঞ্জয়ের ঘোড়া যেই ঘুরেছে,
অমনি একজন অশ্বারোহী দ্রুত বেগে এগিয়ে এল। কুচকুচে কালো ঘোড়া, তার মুখ ও লাগাম ফেনায় সাদা হয়ে গেছে। ঘোড়ার সওয়ারি নির্দয়ভাবে তার উপর চাবুক মারছে। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ঘোড়া নিয়ে রাস্তা ছেড়ে সরে দাঁড়াবার আগেই কালো ঘোড়াটা সওয়ারি সমেত প্রচণ্ড গতিতে তাদের উপর এসে পড়ল। ঝড়ের গতিতে বেরিয়ে যেতে যেতেও আচমকা ঘোড়াটা থমকে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উচ্চ কণ্ঠে হাসির আওয়াজ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল। আরে কে ও, সর্দার ধনঞ্জয় নাকি? হ্যাঁ, তোমার বিরহে আমরা যে হে দিয়ে মরছিলাম সর্দার। বনে মে ঢুন্ডিয়ে বধুয়া কাহা গই, তা এতদিন ছিলে কোথায়? সে খবরে তোমার দরকার নেই ময়ূর বাহন, পথ ছাড়ো। আরে 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 চললে যে, আমি তো তোমার বন্ধু, দুটো কথা বলবে না আমার সঙ্গে? আরে তোমার সঙ্গে ওটি কে? আপাদ মস্তক ঢাকা ছদ্মবেশী মানুষটা কে? হ্যাঁ, কোন জাতীয়? স্ত্রী জাতীয় সর্দার। বুড়ো বয়সে একই রোগ তোমার, শঙ্কর সিং শেষে তোমার চরিত্রেও ঘুম ধরিয়ে দিল। আরে ময়ূর বাহন, পথ ছাড়ো। তা কি হয় সর্দার, তুমি সেই আদমের যুগের একটা বুড়ো, তুমি একটা ছুকরিকে নিয়ে পালাবে আর আমি জোয়ান মর্দ তা চুপ করে দাঁড়িয়ে দেখব? না না না, এ হতে পারে না সর্দার, বিলকুল না মঞ্জুর। পথ ছাড়বে না? আহা, ছাড়বো বই কি, তার আগে একবার তোমার পিয়ারিকে দেখবো তো। কই, দেখি 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 দেখি। খবরদার, আর এক পা এগোলে এই রিভলভারের গুলিতে এক্ষুনি তোমাকে উড়িয়ে দেবো। ময়ূর বাহনের মুখ রাগে অপমানে কালো হয়ে উঠল। একটু পিছিয়ে গিয়ে সে বলল, খামোশ, আজ জিতে গেলে সর্দার, তোমার পিয়ারির মুখ দেখা শখ হচ্ছিল, তা থাক, আরেকদিন হবে ক্ষণ। ও ভালো কথা, তোমার শঙ্কর সিং ভালো আছে তো? অভিষেক ঠিক সময় হচ্ছে আশা করি। এইবার তার অভিষেক না হলে আমরা খুব দুঃখ পাবো বলে দিলাম, কিন্তু খুব সাবধানে আটকে রেখো তাকে, আবার না পালায়। এক কাজ করতে পারো সর্দার, শঙ্কর সিং যখন পরের ইঁটো খেতে এতই ভালোবাসে, কতগুলো বিয়াহি অরেধ ধরে এনে তার মহালে পুড়ে রেখে দাও না, তাহলেই শঙ্কর সিং আর কোথাও যাবে না। ভেবে দেখো সর্দার, রাজা হলে সেই ঝড়োয়ার রাজকুমারীকে বিয়ে করতে হবে, সেই সুদা ফুল শঙ্কর সিং এর কি ভালো লাগবে তার চেয়ে? ফের যদি ওই নাম মুখে আনিস তাহলে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব। বিনিয়া বান্দার বাচ্চা, চল। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়ে এলো। এতক্ষণের উত্তেজনায় ঘেমে উঠেছিলেন ধনঞ্জয়, রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। লোকটা কে সর্দার? ময়ূর বাহন, উদিত সিং এর ইয়ার, উদিতের শনিও বটে, উদিতের চেয়েও বেশি বদমাস। সে যাই বলো, লোকটার চেহারাখানা সত্যি ময়ূর বাহনের মতোই, কি নাক, কি মুখচোখ, আর অদ্ভুত ঘোড়সাওয়ার। ইচ্ছে হচ্ছিল এখানেই ওকে শেষ করে দিই, কেন যে দিলাম না কে জানে। যাক, আর দেরি করে কাজ নেই, রাত্রির হয়ে গেছে, এখনো প্রায় অর্ধেক পথ বাকি, মাঝ রাতের মধ্যে সিংগড়ে পৌঁছানো চাই। সর্দার, বলছি ঝড়োয়ার রাজকুমারীর সঙ্গে বিয়ের কথা কি বলছিল? ঝড়োয়ার বর্তমান রাজা নেই, মৃত রাজার একমাত্র মেয়ে কস্তুরীবাই এখন রাজ্যের উত্তরাধিকারী। ঝিন্দের মহারাজ ভাস্কর সিং মৃত্যুর আগে কুমার শঙ্করের সঙ্গে কস্তুরীবাইয়ের বিয়ে স্থির করে গেছেন। কথা আছে যে শঙ্কর সিং এর অভিষেকের দিনই কস্তুরীবাইয়ের সঙ্গে তার তিলক হবে। নাবালক রানী, তাহলে ঝড়োয়া রাজ্য চলছে কি করে? মন্ত্রী আছেন, দেওয়ান আছেন, আইন আছে, রাজার অভাবে কি রাজ্যের কাজ আটকায়? তা বটে। আচ্ছা,
রানীর বয়স কত? 19 হবে। চলুন তাড়াতাড়ি। ফটকের ঘড়িতে যখন মাঝরাতের ঘণ্টা পড়ছে, তখন ধনঞ্জয় আর গৌরীশঙ্কর ক্লান্ত হয়ে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালেন। প্রহরী, গেট খুলে দাও, আর রুদ্ররূপকে খবর পাঠাও, জলদি। আর শোনো, কোনো গোলমাল হয়নি তো? প্রহরীর উত্তরে নিশ্চিন্ত হলেন সর্দার ধনঞ্জয়। উদিত সিং রোজ মহলে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জেনে তাঁর দুশ্চিন্তা কমল। ধনঞ্জয় প্রহরীকে বললেন, প্রহরী, আর ভাবনার কারণ নেই, পাহারা সরিয়ে নাও। কাল থেকে পাহারার দরকার নেই, কিন্তু তুমি সজাগ থেকো। গৌরীশঙ্করকে নিয়ে ধনঞ্জয় মহলে প্রবেশ করলেন। তিনি জানতে পারলেন না যে তাঁর বারণ সত্ত্বেও স্টেশন মাস্টার স্বরূপ দাস এক গোপন বার্তা পাঠিয়ে দিয়েছে শত্রুপক্ষকে। ধনঞ্জয় স্টেশন থেকে বার হতেই স্বরূপ দাস দ্রুত টেলিগ্রাফ অফিসে পৌঁছে গেছিল। তারপর টেলিগ্রাফের ফর্ম ভর্তি করে তাতে লিখেছিল, আলু পৌঁছেছে, সঙ্গে অন্য একটি মাল আছে, চিনা গেল না, ঘোড়ার পিঠে ঝিন্দ রওনা হল। সকালে গৌরীশঙ্করের ঘুম ভাঙল সর্দার ধনঞ্জয়ের ডাকে। ধনঞ্জয় তাকে বলে দিলেন যে একে একে দেওয়ান, মন্ত্রী, রাজবৈদ্য এবং রাজমহলের অন্য লোকেরা আসবে। গৌরীর বুক ধড়াস ধড়াস করতে লাগল, কারণ এইবার তার রাজার অভিনয় শুরু হবে। সুদূর কলকাতায় ছেড়ে আসা দাদা আর বৌদির মুখ মনে করে সাহস জোগাড় করতে চাইলেন গৌরীশঙ্কর। ধনঞ্জয় তাকে যথাসাধ্য সাহস দিতে লাগলেন পাশে দাঁড়িয়ে। কোনো ভয় নেই, আমি আছি। দেওয়ান বজ্রপাণি ঘরে প্রবেশ করলেন। তার বয়স 70 কাছাকাছি। ঋজু, সৌম্যদর্শন। বজ্রপাণি ঘরে ঢুকেই হাত তুলে গৌরীকে আশীর্বাদ করলেন। তারপর বললেন, কুমারাজ কেমন আছেন? জ্বর বোধ করি আর নেই? আজ কুমার ভালোই আছেন। ডাক্তার গঙ্গানাথের ওষুধে কাজ হয়েছে বলতে হবে। আজ বোধহয় কুমার বাইরের লোকের সঙ্গে দেখাও করতে পারবেন। সেটা উচিত হবে কিনা ডাক্তারকে একবার জিজ্ঞেস করে নেওয়া দরকার। সে তো নিশ্চয়ই। ডাক্তারকে জিজ্ঞাসা না করে কোনো কাজ তো হতে পারে না। অভিষেকের আর মাত্র অল্প দিন বাকি, এখন সাবধানে থাকতে হবে তো। কুমার তাহলে এখন শয্যা থেকে উঠুন, আমার পুজো বাকি আছে। গৌরীকে আশীর্বাদ করে বিদায় নিলেন দেওয়ান বজ্রপাণি। ব্যাপার কি, আমার আবার অসুখ হলো কবে? আপনি আজ 25 অসুখে ভুগছেন কুমার। মাঝে অবস্থা বেশ খারাপ হয়েছিল, এখন ভালো আছেন। রাজবৈদ্য এসে দেখে গেলেই বুঝতে পারবেন যে আপনি বাইরের লোকের সঙ্গে দেখা করার অবস্থায় আছেন কিনা। বুঝেছি বুঝেছি, কিন্তু আমার অসুখটা কি হয়েছিল? অত্যন্ত বেশি মদ খাওয়ার জন্য আপনার লিভার পাকতে বসেছিল। মন্দ ব্যাপার না তো? একেই বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। হাসি নয়, কথাগুলো মনে রাখবেন, বেফাস কিছু না বেরিয়ে যায়। নিন, এবার বিছানা ছেড়ে উঠে পড়ুন। গৌরীশঙ্কর বিছানা ছেড়ে ওঠার পরেই একজন 12-13 বছরের মেয়ে ঘরে ঢুকল। ফুটন্ত গোলাপের মতো সুন্দর হাসি হাসি মুখ, লাল ঠোঁটের ফাঁক দিয়ে মুক্তোর মতো অল্প দাঁতের শাড়ি দেখা যাচ্ছে। মেয়েটি গৌরীশঙ্করের কাছে এসে মিষ্টি সুরে বলল, কুমার, স্নানের আয়োজন করা হয়েছে। গৌরী অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে ধনঞ্জয়কে কাছে ডাকল, সর্দার, মেয়েটি কে? ধনঞ্জয় মেয়েটিকে ঘরের বাইরে যেতে বললেন। তারপর গৌরীশঙ্করকে বললেন, এ আপনার খাস পরিচারিকা, নাম চম্পা। খাস পরিচারিকা? কিরকম? রাজার অন্দরমহলে পুরুষ প্রবেশ করতে পারে না, রাজবংশীয় পুরুষ আর আমরা কয়েকজন শুধু ঢুকতে পারি।
অন্দরমহলে চাকর বাকর সব স্ত্রীলোক। আপনি যতদিন এখানে থাকবেন তারাই আপনার যত্ন করবে। এই আবার কি হাঙ্গামা! আচ্ছা, মেয়েটিকে দেখে তো দাসী মনে হলো না, ভদ্র ঘরের মেয়ে। চম্পা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ওর বাবা ত্রিবিক্রম সিং ঝিন্দের একজন বনেদি বড় লোক। আসলে রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার অন্দরমহলের পরিচারিকা করে রাখতে পারলে গর্ববোধ করে, এটা একটা মস্ত মর্যাদা। অবশ্য ঠিক পরিচারিকা না, রানীদের কাছ থেকে সহবত শেখাই আসল উদ্দেশ্য। কিছু মনে করো না সর্দার, কিন্তু এরকম ব্যবস্থায় মেয়েদের অনিষ্ট হবার সম্ভাবনা নেই, বিশেষত শঙ্কর সিং এর মতন চরিত্রের লোক। বাস্তবে কখনো এদের অনিষ্ট হয়নি। আর শঙ্কর সিং এর একটা মস্ত গুণ ছিল যে তিনি নিজের অন্তর্মহলের কোন স্ত্রীলোকের দিকে তাকাতেন না। মেয়েটি চমৎকার কিন্তু। হ্যাঁ, চম্পা এখনো বড্ড ছেলে মানুষ। ত্রিবিক্রম সিং কেন যে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে কে জানে। কেন, মেয়েটির বিয়ের বয়স তো হয়েছে। এদেশে কোনো মেয়ে পূর্ণ যৌবনবতী না হলে তার বিয়ে হয় না, পর্দা প্রথা নেই, মেয়েরা নিজেরাই নিজেদের বর খুঁজে নেয়, তারপর অবশ্য বাপ মার অনুমতি লাগে। বাংলাতে ভালো বলতে হবে। স্নান সেরে গৌরীশঙ্কর যে ঘরে গিয়ে আহারে বসল, সেই ঘরের জানলার নিচ দিয়ে কিস্তার জল বয়ে চলেছে। জানলার বাইরে রোদে উজ্জ্বল দৃশ্য, এমন দৃশ্য বাংলায় চোখে পড়ে না। দূরে পরিষ্কার আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা, কাছেই আলো ঝলমলে পার্বত্য নদী, নদীর দুই কূলে দুটি সমৃদ্ধ রাজ্য, নদীর ওপরে একটি সরু সেতু, নদীতে অজস্র ছোট ছোট নৌকো ছোটাছুটি করছে। হে কোন অমরাবতীতে আমাকে নিয়ে এলে সর্দার! মনে হচ্ছে যেন সেই কবেকার প্রাচীন সুন্দর ভারতবর্ষে ফিরে গেছি। অমরাবতী দেখতে চান? আসুন, আমার সঙ্গে প্রাসাদের ছাদে আসুন। সর্দার ধনঞ্জয়ের সঙ্গে প্রাসাদের ছাদে উঠে সমগ্র ঝিন্দ জড়োয়া রাজ্য দেখতে পেলেন গৌরীশঙ্কর। সামনে দেখা যাচ্ছে ঝড়োয়ার রাজপ্রাসাদ, শ্বেতপাথরের প্রকাণ্ড রাজভবন, ঝিন্দের রাজভবনের যমজ, তার চারদিকে চারটি উঁচু গম্বুজ। ঘাটের দিকে তাকালে বোঝা যায় আসন্ন অভিষেক উৎসবের ছোঁয়া লেগেছে সেখানেও। বহুদূরে পূব দিকে, যেখানে নদী শেষ হয়েছে বলে মনে হয়, সেখানে একটা পুরনো কেল্লা। ওইটা কি কেল্লা? কেল্লাই বটে, ওর নাম শক্তিগড়। প্রায় 300 বছর আগে রাজা শক্তি সিং তৈরি করেছিলেন। স্বর্গীয় মহারাজ ভাস্কর সিং তার ছোট ছেলে উদিতকে ওই সম্পত্তিটি বাবুয়ান হিসেবে দিয়ে গেছেন। বাবুয়ান কি? রাজার ছোট ছেলেরা যারা সিংহাসনে বসতে পারেন না, তারা উচিত মর্যাদার সঙ্গে কিছু কিছু সম্পত্তি পেয়ে থাকেন, সেটাকেই বাবুয়ান বলে। উদিত সিং ওখানেই থাকে। তাছাড়া সিংগড়ে তার আরেকটি বড় বাগান বাড়িও আছে, সেখানেও মাঝে মাঝে এসে থাকে। রাজার ছোট ছেলেরা সাধারণত রাজদরবারে বড় বড় সম্মানের পদ অধিকার করে থাকেন। এই উদিত সিং কোন পদ অধিকার করে আছেন? রাজ্যের সবচেয়ে বড় পদটা, তার উপরেই তো উদিতের সবচেয়ে লোভ। কিন্তু ধনঞ্জয় ছেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তাকে এই পদের আশা ছাড়তে হবে। গৌরীশঙ্কর আর ধনঞ্জয় ছাদ থেকে নিচে নেমে রাজদরবারে বসলেন। বিশাল ঘর, চারদিকে অনেক জানলা ও দরজা, মেঝেতে 4 ইঞ্চি পুরু পারস্যের কার্পেট পাতা। রাজার বসার জন্য ঘরে ঠিক মাঝখানে সোনার কাজ করা মখমলে ঢাকা একটি আবলুশ কাঠের চেয়ার, দেয়ালের গায়ে পর্দা ঢাকা দেওয়া বড় বড় ভেনিশীয় আয়না। একটু পরেই ডাক্তার গঙ্গানাথ এলেন। গৌরীকে অভিবাদন জানিয়ে হাসি মুখে তাঁর পাশে এসে বসলেন। নাড়ি দেখলেন, তারপর গৌরীর লিভার আর জীব পরীক্ষা করে খুবই খুশি হয়ে উঠলেন।
এবার কুমারকে বাংলা থেকে ধরে এনেছি। এতদিন বাংলায় থেকে হাওয়া বদল করেছেন বলেই কুমারের স্বাস্থ্যের এত উন্নতি হয়েছে। আরো দু একটা প্রশ্ন করে গৌরীশঙ্করের স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার চলে যাবার পরে গৌরীশঙ্কর জিজ্ঞাসা করল, ডাক্তার সব কথা জানে না বুঝি, তাই না? গঙ্গানাথ খুব উঁচু দরের ডাক্তার, কিন্তু বড্ড বেশি কথা বলে। যেটুকু না বললেই নয় সেটুকু বলেছি। ডাক্তার যখন জাল রাজকুমারকে ধরতে পারেনি তখন আর ভয় নেই। ধনঞ্জয়ের আনন্দ শেষ হবার আগেই রুদ্ররূপ খবর নিয়ে এলো যে কুমার উদিত সিং আসছেন। ঘরে ঢুকে উদিত কিছুক্ষণ নিষ্পলক গৌরীশঙ্করের মুখের দিকে তাকিয়ে রইলেন। অবিশ্বাস, বিস্ময় ও উত্তেজনায় তার সুন্দর মুখখানা বিকৃত দেখাতে লাগল। ঘরে এক অস্বস্তিকর নীরবতা। একেই বলে ভালোবাসা। আপনি সেরে উঠেছেন দেখে কুমার উদিতের হৃদয় এতই পূর্ণ হয়ে উঠেছে যে তার মুখ থেকে আর কথা সরছে না। ধনঞ্জয়ের দিকে আগুনে দৃষ্টিতে তাকিয়ে উদিত গৌরীর সামনে হাঁটু গেড়ে বসে গৌরীর ডান হাত নিয়ে নিজের কপালে ঠেকাল। সর্দার, ভাই আমার সাত সকালে এসে আমার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে, তুমি একটু শরবতের ব্যবস্থা করো ওর জন্য। উদিত, তুমি কি একলা এসেছো ভাই? ময়ূর বাহন এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। কি বাইরে কেন, এখানে নিয়ে এলেই তো পারতে। ময়ূর বাহন এলো না বুঝি, বড় লাজুক কি না, আর লজ্জা তো তার হবারই কথা। কত মদ যে আমাকে গিলিয়েছে, ভাগ্যে ঠিক সময় সামলে নিয়েছি, নইলে তুমিই তো সিংহাসনে বসতে উদিত। লিভার পাকলে কি আর বাঁচতাম? আমি উঠি, আমাকে একবার শক্তিগড় যেতে হবে। সে কি, কাল বাদে পরশু কুমারের অভিষেক, আপনার সঙ্গে কত পরামর্শ রয়েছে। না 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 না, আপনি এখন চলে গেলে লোকে কি বলবে? লোকে ভাববে যে দাদার অভিষেকে ভাইয়ের মত নেই। আর অভিষেকের সব বিধি তো আপনি জানেনই, সকালবেলা পঞ্চতীর্থের জলে স্নান করে রাজবংশীয় সব জহরত পরে রাজা অভিষেক সভায় গিয়ে হোমে বসবেন। হোম শেষ করে পুরোহিতের আঙুলের রক্ত টিকা পরে রাজা বাইরে আসবেন, তখন অভিষেক সম্পন্ন করে শোভাযাত্রা আরম্ভ হবে। রাজা প্রথমে হাতির ওপরে সোনার হাওদায় থাকবেন, তারপরের হাতিতে রূপোর হাওদায় আপনি থাকবেন। নগর পরিভ্রমণের পরে রাজা ফিরে এলে দরবার বসবে। দরবারে প্রথমেই ঝড়োয়ার রাজকুমারীর সঙ্গে রাজার তিলক হবে। তিলক শেষ হলে ভারত সম্রাটের অভিনন্দন বার্তা পাঠ করা হবে, তারপর অন্য রাজা রাজড়াদের পাঠানো বার্তা পাঠ করা হবে। রাজ্যময় সাত দিন ধরে উৎসব, খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ, মল্লযুদ্ধ, বাইজির নাচ, সন্ধ্যের পরে নৌবিহার। শুনতে শুনতে উদিতের মুখ ক্রমশ আরো কালো হয়ে উঠছিল। এমন সময় এক চাকর সোনার থালার উপর কাচের পানপাত্র নিয়ে প্রবেশ করল। পানপাত্র উদিতের হাতে তুলে দিতে দিতে গৌরীশঙ্কর বললেন, নাও উদিত খাও। আমারও লোভ হচ্ছে কিন্তু আমি খাব না, সংযমী হওয়াই মনুষ্যত্ব। মদের প্রভাবে উদিত একটু ধাতস্থ হলেন। ধনঞ্জয়ের গৌরীশঙ্করের করা অপমান তার কানে এখনো বাজছে। তিনি আর থাকতে না পেরে গৌরীশঙ্করের কাছে এগিয়ে এলেন। কে তুমি? আমি কে? উদিত, এসব কি বলছো তুমি? আমাকে চিনতে পারছো না? সর্দার, দেখেছো উদিতের মুখ কিরকম লাল হয়ে উঠেছে? উদিত অসুস্থ হয়ে পড়েছে, এক্ষুনি গঙ্গানাথকে খবর দাও। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা আমি চললাম, আবার দেখা হবে। উদিত চলে যাবার পরে ধনঞ্জয় গৌরীশঙ্করের কাছে এসে বললেন, চেপে চলতে পারতেন, গোড়াতেই উদিতকে এতটা ঘাটানো কি ঠিক হলো? শত্রুতা করতে হলে ভালো করে করাই ভালো, কিন্তু কি ব্যাপার বলো তো, উদিত কিছু ধরতে পেরেছে? না, বুঝতে পারেনি ঠিক, কিন্তু
কিন্তু উদিত ভ্যাবা চাকা খেলো কেন? শঙ্কর সিংকে খুন করেনি তো? খুন বোধ হয় করেনি, কিন্তু তাই তো আপনাকে দেখে ওরকম ভ্যাবা চাকা খেলো কেন? গৌরীশঙ্করের মাথায় শঙ্কর সিং এর চিন্তা ঘুরছে, কিন্তু অন্য একটা চিন্তাও ঘুরছে। সকালে ধনঞ্জয়ের সঙ্গে কথা বলার সময় ধনঞ্জয় এমন একটা কথা বলেছিলেন যা গৌরীশঙ্করকে বেশ ভাবিয়ে তুলেছিল। শঙ্কর সিং এর কোনো খবরই পাওয়া গেল না? কিচ্ছু না, একেবারে সাফ লোপাট হয়ে গেছেন। সন্দেহ হচ্ছে যে এর মধ্যে ভীষণ এক শয়তানি লুকিয়ে আছে। হয়তো আর কিছু না পেয়ে ওই উদিত আর ময়ূর বাহনের অসাধ্য কোনো কাজ নেই, হয়তো কুমারকে গুমখুন করেছে। তাই যদি হয় তাহলে উপায়? যদি তাই হয় তাহলেও উদিতকে সিংহাসনে বসতে দেব না। ওই সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। গৌরী কিছুতেই ভেবে পাচ্ছেন না যে সিংহাসনে তার কিসের দাবি। তবে কি কোনো কথা গোপন করছেন সর্দার ধনঞ্জয়, নাকি অতীতের কোনো ছেঁড়া পাতায় তার রাজা হবার ইঙ্গিত রয়েছে?